হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যেসব খাবার খালি পেটে খাওয়া একদমই উচিত নয়, নইলে ঘটতে পারে মারাত্মক বিপদ। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক খালি পেটে কোন কোন খাবার খাওয়া উচিত নয়। সকালে খালি পেটে কিছু খাবার খাওয়া ঠিক নয়। অনেক সময়ই আমরা খালি পেটে এইসব খাবার খাওয়ার পর থেকে নানা রকম পেটের পীড়ায় আক্রান্ত হই। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক খালি পেটে কোন খাবারগুলো খাওয়া উচিত নয়। চা ও কফি। কফিতে রয়েছে ক্যাফেইন, যা পেটে অ্যাসিডের মাত্রা বাড়ায় এবং হরমোনাল প্রক্রিয়াকেও ক্ষতিগ্রস্ত করে। আর চায়ে রয়েছে উচ্চ মাত্রায় অ্যাসিড, যা খালি পেটে খেলে শরীরে গ্যাস্ট্রিক ও আলসারের মতো রোগের সৃষ্টি করে। সাইট্রাস ফল। সাইট্রিক অ্যাসিডযুক্ত বিভিন্ন ফল খালি পেটে খেলে অ্যাসিডিটির সমস্যা হয়। এই ফলগুলো হলো কমলা লেবু, জাম, আঙ্গুর, জাম্বুরা প্রভৃতি। টমেটো ও শসা। খালি পেটে টমেটো ও শসা খেলে কিন্তু শরীরে অনেক ক্ষতি হয়, কারণ টমেটো ও শসাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যাসিড, যা খালি পেটে খাওয়ার ফলে অ্যাসিডিটির সৃষ্টি করে। কলা। কলা উপকারী হলেও খালি পেটে কলা রক্তে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও মিনারেলের মাত্রা বাড়িয়ে দেয়, যার ফলে রক্তে পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের ভারসাম্য নষ্ট সহ হৃদরোগের সমস্যার সৃষ্টি হয়। কোমল পানীয়। কোল্ড ড্রিঙ্কস এমনিতেই খুব একটা স্বাস্থ্যকর খাবার নয়। খালি পেটে খেলে এর কার্বন ডাইঅক্সাইড পাকস্থলীর মিউকাস মেমব্রেন প্রভাব ফেলে, ফলে হজমের সমস্যার পাশাপাশি রক্ত সঞ্চালন প্রক্রিয়ারও হার কমে যায়। আচার ও দই জাতীয় খাবার। গাজন প্রক্রিয়ায় উৎপন্ন খাবার, দই ও আচার, খালি পেটে এইসব খাবার খেলে শরীরের হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। তাছাড়া দইয়ে বিদ্যমান ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, ফলে শরীরে অ্যাসিডিটি সহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। মিষ্টি জাতীয় খাবার। মিঠাই, সন্দেশ, রসমালাই, গুড়, চিনি খালি পেটে খেলে শরীরে ইনসুলিনের মাত্রা বেড়ে যায়, ফলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। ইস্টযুক্ত খাবার। ইস্টযুক্ত খাবার যেমন পেস্ট্রি বা প্যাটিস, কেক, পাউরুটি, রুটি, বিস্কুট ইত্যাদি খাবার খালি পেটে খেলে প্রচুর গ্যাস হয়, যা আলসারের মতো রোগের সৃষ্টির কারণ। মশলাদার খাবার। খালি পেটে মশলা জাতীয় খাবার খেলে অ্যাসিডিটিক বিক্রিয়ার কারণে পেটে জ্বালা পোড়া হয়, আর নিয়মিতভাবে মশলা জাতীয় খাবার বেশি খেলে পাকস্থলীতে বিভিন্ন রোগ হয়। মাদক দ্রব্য। বিভিন্ন রকমের মাদক দ্রব্য যেমন গাঁজা, সিগারেট, বিড়ি, কোকেন, ইয়াবা ইত্যাদি মাদক জাতীয় দ্রব্য এমনিতেই মারাত্মক ক্ষতিকর, আর খালি পেটে খেলে তা শারীরিক ও মানসিক বিভিন্ন সমস্যা সহ ক্যান্সার, হৃদরোগের মতো রোগ তৈরি হয়। তো দর্শক, আপনারা জানতে পারলেন খালি পেটে কী কী খাবার একদমই খাওয়া উচিত নয়। তাহলে আজ থেকেই এই সব খাবারকে খালি পেটে খাওয়া এড়িয়ে চলুন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।